আসসালামু আলাইকুম। পাঞ্জাব ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিপন। পাঞ্জাব ট্রাভেল আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দিবে, সেটা হতে পারে বাংলাদেশ, সেটা হতে পারে জাপান সম্বন্ধে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে অটোমেটিক মেশিনে স্ট্যাম্প তৈরি করা হয়। স্ট্যাম্পকে জাপানে হাঙ্কো বলা হয়। এই হাঙ্কো জাপানের প্রতিটা মানুষ, জাপানি হোক অথবা বিদেশি হোক, সবারই আছে। আমরা যেমন বাংলাদেশে কোনো কিছু করতে গেলে সাইন করি, এখানে সবার হাঙ্কো বা পার্সোনাল স্ট্যাম্প থাকে। এই স্ট্যাম্পটাকে আবার সিটি অফিসে নিবন্ধন করে নিতে হয়। তাহলে চলুন দেখি নেই কীভাবে একটি অটোমেটিক মেশিনে স্ট্যাম্প তৈরি করা যায়। স্ট্যাম্প তৈরি করার জন্য বিভিন্ন দোকানও আছে, কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি এই মেশিনের সাহায্যে তৈরি করা যায়। চলুন দেখে নিই।